প্রতিদিন মাগরিব এবং ফজরের নামাজ পড়িয়া এই আমলগুলা করুন, যেন কারণ এই আমলে দুনিয়ার ফায়দা পরকালের ফায়দা। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ অনুযায়ী মাগরিবের নামাজ পড়িয়া যদি কোনো মানুষে সূরা তাওবার শেষের আয়াত বিসমিল্লাহির রহমানির لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله। এই আমলটা যদি আমরা মাগরিবের নামাজ পড়ি আদায় করি, তাহলে ফজর পর্যন্ত আসমানি জমিনি যত জাতর আফাত বলিয়াত মুসিবত বিপদ আপদ আছে, এক্সিডেন্ট আছে, মানুষ এবং জিন্নাতের মাধ্যমে কোন জাতের ক্ষতির আশঙ্কা থাকে, আল্লাহ না করো কোন কারণে যদি এই রাত মৌতু লেখা থাকে, এদিন আল্লাহ সব বিপত্তনে তো বাঁচাইবাও, মালাকুল মৌত আজরাইল রাত্তনে আল্লাহ হেফাজত হল। ফজরের নামাজ পড়িয়া যদি এই আমল করিলেন, ঠিক সারাদিন মাগরিব পর্যন্ত আল্লাহ আপনারে আমারে সব মুসিবত হেফাজত হলবা সুবহানাল্লাহ। ইনে একটা কথা কোন ভাইয়া আনতে পারেন, কুরআন শরীফের এক আয়াতে তো কয় যে মৌত যার যেখানে লেখা আছে আজ হলো ও জায়গাত ও সময় ও টাইমে ঘটব, ইয়ে আমল করি লাইলে আর বাড়ি মানুষ বাঁচি দিব ইচ্ছা কেমন কথা, প্রশ্ন আইতে পারে। কারণ ফেসা ওরা লাগাল ভাইলে কত নমুনায় ফেসাইব টের ভাইতা নাই। যদি কোনো বন্ধুয়ে প্রশ্ন আনিলেন যে লিকুল্লি উম্মাতিন আজাল, এই আয়াতে করিমা দ্বারা প্রমাণ হই যায় যে মৌৎসবল লাগে নির্ধারিত, মাতকা মৌৎসবল লাগে কিতা ই কথা সত্য, মৌত নির্ধারিত নির্দিষ্ট, এক মিনিট আগেও নাই এক মিনিট পরেও নাই, যে জায়গাত যে সময় লেখা ও সময় মৌত হবেই নাকি দা, এই আমল করলে আর বার বাঁচি দিবা, এটা প্রশ্ন হয় নানি। কিতাবে বড় সুন্দর সমাধান দিছ, যেদিন আপনার মৌত লেখা এদিন কোনো কারণে আপনি ইয়ে আমল করতে পারতা না, মাথা বুঝাইতে পারছি না, ইলা জামেলা আমরা সমাজে ফোড়ে নি ফোড়ে, ইলা ও মুসলমান আছে বিয়ার জুসে ফড়িয়া ফাঁসক্তি মানুষ বিয়ার জুসে ফড়িয়া নমাজ বাদ দিলে মাত্র নাই, ইলা মুসলমান লাইনি আমরা দেশ, ইলা বহুত মুসলমান আছে কুরবানির গরু লোয়াত গিয়া ফরজ নমাজ ওয়াজিব দিতে গিয়া ফরজ নমাজ নাই, বহুত বেটাইন দে কুরবানির গরু লোয়াত গিয়া নমাজ পড়ার বাদ, এটা যেদিন মৌত এদিন ওইবই, তবে চেষ্টা করুন যেন ও আমলটা প্রতিদিন ভোজরে মাগরিবে তিলাওয়াত করার, বিশ্বাস রাখুন যেন আল্লাহ আপনার সমস্ত বিপদ আপত্তন হেফাজত হোক, আমিন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সাতবার। এরা যদি কোনো মানুষে মাগরিব পড়িয়া সাতবার পড়ে, ফজর পর্যন্ত যদি মানুষের এই রাত মৌত হই যায় তে আল্লাহর বান্দা মরব ঠিক আছে, কিন্তু আল্লাহর দুজক তো নে বাঁচি যাব, সুবহানাল্লাহ, কারণ আল্লাহর কাছে মাফ চাইছে দুজক লাগি, কিতাবে লেখুন যে দুজকে আল্লাহর কাছে ফানা আছে, যে আল্লাহ ই বন্দা তো নে তুমি আমারে বাঁচাই, বড় করি হোক সুবহানাল্লাহ। ঠিক ফজরের নামাজ পড়িয়া যদি আমল করেন, তাইলে আপনি এই দিন মারা গেলে আল্লাহর দুজক তো নে আপনি হেফাজত সুবহানাল্লাহ। এদের ওটা ছোট ছোট আমল লোকদের আনির দরকার নাই, যাবেন বিশেষ করে শুক্রবারে যদি কোনো মানুষ একটা দুরুদ শরীফ পড়তে পারে 80 বার, সময়টা লেখছেন
আসর আর মাগরিবের মাঝখানে যদি সম্ভব হয় টাইম দরিয়া পড়তা পড়েই লাইন জানো, আর নাইলে দিনের ভিতরে একবার পড়েই লাইন। আসর মাগরিবের মাঝখানে যদি কোনো মানুষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম পড়ো করে একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলি ওয়া বারিক ওয়া সাল্লিম। এখন এতে যদি আপনারা দেরিও লাগাই দিন ওয়া আলি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি ও বারিক ওয়া সাল্লিম, তবে কিতাবও লেখছেন ওয়া আলি ও বারিক ওয়া সাল্লিম, অবদান বুঝা গেছে না? কইরা এই দুরুদটা যদি কেউ মাগরিবের আসরের মাঝখানে শুক্রবারে 80 বার পড়ে, আল্লাহর বান্দার 80 বছরের গুনারে আল্লাহ মাফ করিয়ে দিবে। বড় করে হোক সুবহানাল্লাহ। ও আমরা ছোট ছোট 3টা আমল করতাম ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।